এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। তীব্র দাবদাহের ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। সোমবার সন্ধ্যাবেলায় কালবৈশাখী ঝড় আসে, সেই ঝড়েই বাড়িপুরে প্রথম বলি হলো এক বৃদ্ধ, নাম জহর মণ্ডল, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর সাউথ গড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নুড়িদানা অঞ্চলে। পরিবারের সূত্রে খবর, জহরবাবু ও তার স্ত্রী অনিতা দেবী মাঠে একটি ধানের গাদায় প্লাস্টিক দিতে গিয়েছিল। সেই সময় মাঠের পাশে একটি নারকল গাছ ভেঙে তার গায়ে পড়ে, সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। তার স্ত্রী অনিতা দেবী চিৎকার আরম্ভ করলে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বাড়িপুর থানায় খবর গেলে বাড়িপুর থানা পুলিশ বৃদ্ধ জহরবাবুর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। আপনারা এই খবর দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই সম্বন্ধে জহরবাবুর পরিবারের লোক কি বলছেন তা শুনুন। জহর মণ্ডল কে হয় তোমার? আমার জ্যাঠা। কি করে মারা গেল? কালকে ঝড় বৃষ্টি, ঝড় হওয়ার সময় বাড়াতে খড় ছিল, খড় গুছাতে গিয়ে প্লাস্টিক প্লাস্টিক চাপা দিতে গিয়ে হঠাৎ ঝড়ের দমকা, ঝড়ের ইয়েতে নারকেল গাছ ভেঙে গায়ের উপরে পড়ে মারা গেছে। কী করতেন উনি? উনি আলমারি তার মিস্ত্রি, চাষবাসের কাজ করতো, নিজেরা চাষ করতো। ওটা আমার জ্যাঠা আর জেঠি। জেঠির নাম কি? জেঠির নাম আরতি মণ্ডল। কালকের ওই সোমবার ওই ঝড়, কালবৈশাখী ঝড়ের সময় হয়েছে ঘটনা? হ্যাঁ, জ্যাঠার গায়েতে পড়ার পর জেঠিমা চেঁচামেচি করে লোকজন দেখেছে। তারপরে আমরা সবাই গিয়ে দেখলাম যে যে গাছটা গায়ের উপরে পড়ে আছে। আমরা আবার সবাই মিলে বার করে হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতাল থেকে বললো মারা গেছে। ডাক্তার বললো মারা গেছে? ডাক্তারবাবু বললো মারা গেছে। তোমার নাম কি? আমার নাম সমীর মণ্ডল।